নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকরোলের একদম অন্যরকম স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা শুরু করি। আজকে কাঁকরোলের এই দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলের গাটা দেখুন ছুরি দিয়ে ভালো করে ঘষে নিয়ে আর মাঝখান দিয়ে লম্বালম্বি হাফ করে নিয়েছি। এবার কাঁকরোলের টুকরোগুলো সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি একটা লিড লাগিয়ে 5-6 মিনিট লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে সেদ্ধ করে নিচ্ছি। মিনিট 4-এ কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, দেখে নিচ্ছি কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর গরম জল থেকে কাঁকরোলগুলো নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হোক তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। কাঁকরোলের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এর ভেতরে যে সিডসগুলো আছে আমি স্পুনের এই পেছন দিকটা দিয়ে এগুলো বার করে দিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলোও কাজে লাগবে। ভেতরটা একদম সিডসগুলো বার করে পরিষ্কার করে দিয়েছি। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ করে নিলে বার করাটা কিন্তু ভীষণ ইজি। এই যে দেখুন এটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আমি সবকটা সেদ্ধ করা কাঁকরোলের ভেতর থেকে সিডসগুলো বার করে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। সেদ্ধ করা সমস্ত কাঁকরোলের টুকরোগুলোর থেকে সিডসটা বার করে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর এই রান্নার জন্য যে মশলার দরকার সেটা তৈরি করছি। এবার প্রথমেই সেদ্ধ করা কাঁকরোলের টুকরোগুলোর মধ্যে পুর ভরবো, তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কালো সর্ষে। এখানে আপনারা কালো হলুদ দুটো সর্ষে মিশিয়েই করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এবার এটাকে প্রথমে আমি শুকনোই বেটে নেব আর তারপর এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। তাহলে আমি এটা শুকনো বেটে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাটা শুকনোই বেটে নিয়েছি। এবার এর মধ্যে কাঁকরোলে যে সিডসগুলো বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই কারণেই আমি বলেছিলাম যে এগুলো ফেলবেন না, এগুলো কাজে লাগবে। দিয়ে দিচ্ছি ছোট ছোট 4-5 টুকরো নারকোল। এর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছোট ছোট 3 টুকরো আদা। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এটা বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি। মশলাটা স্মুথভাবে বেটে নিয়েছি, এই যে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই কাঁকরোলের মধ্যে পুরগুলো ভরবো চামচে করে নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে একটার মধ্যে পুর ভরে নিয়েছি। এভাবে আমি সব কটার মধ্যে পুর ভরে তারপর ফিরে আসছি। সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। পুরটা যেদিকে আছে সেই দিকটাই উল্টো করে নিয়ে তেলের ওপর দিয়ে দিলাম। প্রথম ব্যাচের এই 4 টুকরো ভাজার জন্য দিয়েছি, এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত কাঁকরোলের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ফ্রাই করে নিচ্ছি। তেলের মধ্যে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন।
দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারটার মধ্যে মশলা লেগেছিল, তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু আর কিশমিশ। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁকরোলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁকরোলের যে পুরটা ভরেছিলাম তার থেকে কিছুটা রয়ে গেছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা দিলে পরে খেতে খুব ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার শুধু ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ধনে পাতা দিলাম, তবে আপনারা কিন্তু গরম মশলার গুঁড়ো ছড়িয়েও নামাতে পারেন। রান্নাটা এবার একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদে নিরামিষ কাঁকরোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন। যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।